হ্যাপি বার্থডে সবাইকে নিমন্ত্রণ করলাম আর মামুনিকে বলবি না হ্যাপি বার্থডে ইন্ট্রোটা তবে আমি ভিডিওটা কিন্তু শুরু করছি নমস্কার বন্ধুরা আমি সিম্পল সাথী আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে আমি অনেক দিন পরে আবার আপনাদের সামনে আসলাম একটা নতুন কিছু ব্লগ নিয়ে আর আমার ব্লগটা হয়তো খুব একটা বড় হয় না কিন্তু আজকের আমি যেই ব্লগটা দিতে চলেছি সেটা হচ্ছে আমার মেয়ের বার্থডে নিয়ে তাই বার্থডেটা অনেক দিন আগেই চলে গেছিলো কিন্তু আমাদের কিছু কাজের জন্যে মানে আমাদের এডিট করা হয়নি তাই আজকে আমি আমার মেয়ের বার্থডেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা আশা করছি আমার এই ব্লগটা দেখবেন আর আমার মেয়ের বার্থডেটাও এনজয় করবেন সবাই বন্ধুরা আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে আমরা কোভিডকালীন চলাকালীন আমার মেয়ের বার্থডে কীভাবে সেলিব্রেট করলাম প্লাস হচ্ছে তার সাথে কিভাবে আমরা বারবার বাচ্চাদেরকে আর আমার মেয়ের বার্থডেতে একদমই বাচ্চাদের ইনভাইটেড ছিল আর এই বার্থডেটা করানো আমার কোনো ইচ্ছা ছিল না যেহেতু এখন যেরকম সিচুয়েশান এই সময় বেশি হট্টগোলও ভালো না তবু কী করুন তো বাচ্চাদের যে বার্থডে সেলিব্রেটটা আপনারাও করে থাকেন ঘরে ছোটোখাটোর মধ্যে তো আমরা একটা ঘরোয়ায় একটা বার্থডে সেলিব্রেট করলাম আর তবে কী বলুন তো বাচ্চারা যদি ভালো থাকে তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো তাই জন্যে কীভাবে কীভাবে আজ আমরা এই বার্থডেটা করলাম চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের আশা করি ভালো লাগবে বস বস নিচে বস
মাছ করো আসো নাচো হ্যাঁ ঠিক আছে নাচো তুই নাচো পড়ে যাবে পড়ে যাবে সরাতো সরাতো মনে হয় যা ফিরে বল যাচ্ছে না আমাদের সাথে একটা হাতে রাখবে হাত না না আনন্দ সবাই বাচ্চাই তো আনন্দ দেখুন আমরা সারা দুপুর ধরে চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করলাম। আর এই যে চিলি চিকেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি একটা নেক্সট এপিসোডে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে চিলি চিকেনটা তৈরি করলাম। আর এইদিকে আমাদের এখন হচ্ছে পাঁপড় ভাজা গরম গরম, আর আজকের মেনুতে রয়েছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, চাটনি, পায়েস আর পাঁপড় ভাজা। আর এই যে আমাদের এই পাঁপড় ভাজাটা করলেই আমাদের মানে সব কিছু রেসিপি মানে রান্নাগুলো সব রেডি হয়ে যাবে। আর এই যে আমরা এখন পাঁপড়গুলো তুলে নিলাম, আর এইদিকে স্যালাড কাটা হচ্ছে।
আর এইদিকে ফ্রাইড রাইস পাড়া হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আর ভিডিওটা আমি এইটুকুনি করলাম, আর খাবার ভিডিওটা আপনাদেরকে দিলাম না। তবে বন্ধুরা আপনারা দেখলেন আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করাটা, যেটুকুনি আমাদের সামর্থ্য ছিল বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। যতই আমরা মুখে বলি যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে, আমরা বড়রাই পারি না তো বাচ্চারা কী করবেন বলুন? তো আমরাই পারি, আমরা বড়রা বাচ্চাদেরকে একটু বারবার করে হাতে স্যানিটাইজার করা, হাত ফাতগুলো পরিষ্কার করে দেওয়া, মানে ওদেরকে যত্ন নেওয়া, যেহেতু যেভাবে এভাবে ভাইরাসটা আমাদের এখন ছড়িয়ে পড়েছে, তাই এই জন্যে বেশি বেশি করে ওদের খেয়াল রাখাটা আমাদের খুবই দরকার। তাই বন্ধুরা আপনারা দেখলেন আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করাটা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন আসি, আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। টাটা।